বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, ভিডিওর থাম্বনেলে বলা হয়েছে আপনার মাস্ক বিপদের ঝুঁকি আরও বৃদ্ধি করছে না? তো বিপদ বলতে করোনা ভাইরাসের সংক্রমণের কথা বলা হয়েছে, তা বলাই বাহুল্য। তবে কথাটি শুনে অনেকেই অবাক হচ্ছেন এই ভেবে যে মাস্ক কীভাবে বিপদ বৃদ্ধি করবে। মাস্ক তো সুরক্ষার জন্যই। বিষয়টি বুঝতে গেলে প্রথমেই মাস্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জেনে নিতে হবে, তারপর বিপদের কথা সংক্ষেপেই বলবো। বাজারে তিন ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে। প্রথমেই আসি সার্জিক্যাল মাস্কের কথায়। এই মাস্ক অস্ত্রোপচারের সময় শল্য চিকিৎসকেরা ব্যবহার করেন। খুব ভালো মানের সার্জিক্যাল মাস্ক, 0.4 মাইক্রন মাপের, কণা আটকাতে পারে। আর নোভেল করোনা ভাইরাস তার থেকেও সূক্ষ্ম, মাপ 0.3 মাইক্রন। ফলে এই ভাইরাস অনায়াসে ভেতরে চলে আসতে পারে। সুতরাং সার্জিক্যাল মাস্ক ব্যবহার করে এই ভাইরাস আটকানো অসম্ভব। এবার আসি কাপড়ের মাস্কের বিষয়ে। এই ধরনের মাস্কে কোনো কাজই হয় না। কাপড়ের বুনন অনেক ফাঁকা ফাঁকা হয়, এর ভেতর দিয়ে ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি রাস্তার ধুলোও অনায়াসে ভেতরে চলে যায়। এই মাস্কে দূষণও আটকায় না। এই কাপড়ের মাস্ক পরে কেউ যদি হাঁচেন বা কাশেন, তাহলে তার সর্দি বা কফের কণার কিছুটা মুখের ভেতরে আটকে থাকবে বড়জোর, তাও পুরোটা নয়। সুতরাং কাপড়ের মাস্কে করোনা ভাইরাস একেবারেই আটকানো অসম্ভব। সবশেষে আসি N95 মাস্কের প্রসঙ্গে। এখন এই মাস্কের চাহিদা আকাশ ছোঁয়া, বিক্রিও হচ্ছে কয়েক গুণ বেশি দামে। 95 কথাটার মানে বাতাসের 95% বা শতকরা 95% কণা আটকাবে, ধুলো, জলকণা, করোনা ভাইরাস সব। কিন্তু চিকিৎসকেরা সতর্ক করছেন এই মাস্ক পরে ঘোরার জিনিস নয়, একটানা পড়লে দেহের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হবে, প্রচণ্ড অসুস্থতা দেখা দেবে। N95 মাস্ক আক্রান্ত ব্যক্তির পরিচর্যার জন্য পরা হয়, অর্থাৎ যিনি আক্রান্ত ব্যক্তির চিকিৎসা তথা পরিচর্যার সঙ্গে যুক্ত তার ব্যবহারের জন্য এই মাস্ক। কিন্তু এই মাস্ক পরলে তাকেও 20 মিনিট পরপর মাস্ক খুলে খোলা বাতাসে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস নিতে হবে। এবার আসি বিপদের কথায়। মাস্ক কেন বিপদের ঝুঁকি বৃদ্ধি করছে সেই কথায়। কোন মাস্কের কি কার্যকারিতা তা তো আমরা জেনে নিয়েছি। আমরা অনেকেই মাস্ক পরে বাইরে ঘুরছি বা কেনাকাটা করছি, কিন্তু বিপদটা এখানেই। আসলে মাস্ক সরাসরি তেমন কোনো ক্ষতি করছে না, এটা ঠিক। কিন্তু মাস্ক পরে আমাদের একটি বড় অংশ এতটাই স্যাটিসফাইড বা সন্তুষ্ট হয়ে পড়ছি যে সরকার বা চিকিৎসক নির্দেশিত কোনো নিয়মকানুনও মেনে চলার তোয়াক্কা করছি না। অনেকেই অবাধে অন্যদের সঙ্গে মেলামেশা করছি, কেনাকাটা করছি, মুখের সামনে দাঁড়িয়েই কথা বলছি। ভাবটা এমন যে আমার মুখে তো মাস্ক রয়েছে, তেমন কি আর হবে। বাজার বা বাইরে থেকে বাড়ি ফিরেও অনেককেই দেখা যাচ্ছে ঠিকমতো হাত ধুচ্ছেন না বা অন্য কোনো নিয়মও মানছেন না, আর এতেই বিপদের ঝুঁকি অনেক অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং মাস্ক নির্ভরতা কমিয়ে নজর দিন চিকিৎসক নির্দেশিত পথে চলতে। চেষ্টা করুন বাইরে আরও কম বেরোতে বা একেবারেই না বেরোতে। আর টিভির পর্দায় চোখ রাখুন চিকিৎসকেরা কী বলছেন, আরও নতুন নতুন কী নিয়ম মেনে চলতে বলছেন তা লক্ষ্য করুন। সতর্ক থাকুন, বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।